এক কাম করো, তোমার খাবারের কি ভাগ দেবে? একটু দাও, দেবে না? ঠিক আছে। গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কেমন করছি। তো এখন চারিপাশটা দেখে বুঝতেই পারছো যে আমাদের বাড়ির পিছনেই মাঠ, আর আমি এখন আছি বাপের বাড়িতে। কালকে বিকালে এসেছিলাম। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি বাপের বাড়িতে আছি। তো এখন বাজে দুপুর 2, আর এখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিকালবেলা যাব বাড়িতে। তো আমার বর সকালবেলা বাড়িতে চলে গেছে, কাজের সাইডে কি একটু প্রবলেম হয়েছে সেই জন্য ও সকালে বাড়িতে গেছে, আর আমরা বিকালবেলা ছেলেকে নিয়ে আমি বাড়িতে যাব। তো এখন কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো আগে দেখাবো যে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, সে কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এই যে এটা হচ্ছে আমার বোন, একে দিয়ে এখন জামরুল পাড়াবো। জামরুল নিয়ে যাবো, আমাদের কাছে প্রচুর জামরুল হয়। আমাদের এই যে বাড়ির সামনে দিয়ে নতুন ড্রেনটা করা শুরু হয়েছে, পাকা ড্রেন জল যাওয়ার জন্য, বেশ ভালোই হয়েছে। বোনকে গাছে তুলে দিয়েছি, গাছে তেমন একটা জামরুল নেই এখন, কিন্তু আমাদের এই গাছে রাস্তি প্রচুর জামরুল হয়। কিছুদিন ধরে যে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে জামরুলগুলো সব পড়ে গেছে, তাও এখন আছে ভালোই। তবে এই জাম বোকে কি করছে দেখো, পেয়া বেশি ওপরে উঠিস না কিন্তু। ব্যাগ নিয়ে ওপরে উঠে গেছে আর কিছু কিছু জামরুল নিচে পড়ছে, কারণ ওপরের দিকে উঠলে আবার জামরুল গাছের ডালটা একটু নরম হয়, যদি পড়ে ঠড়ে যায় তখন একটু বিপদ হয়ে যাবে না, সেই জন্য ওকে ওপরে উঠতে বারণ করছে। আমাদের পাখিটা শিস দিচ্ছে। ব্যাগে কি কিছু রাখছিস নাকি নিজে যা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিস? খাও দেখিস গায়ে পড়বে তো মেয়া, এবার আর উঠতে হবে না উপরে। তো গাইস দেখো আমার বোন কতগুলো জামরুল পেড়ে দিয়েছে। ওই যে এক গামলা জামরুল পেড়ে দিয়েছে, তো এই জামরুল গুলোই এখন বাড়িতে নিয়ে যাব। আমাদের পাখিটাকে এবার একটা জামরুল দিয়ে আসি, তো ওকে জামরুল দিলেও কি বলে সেটা তোমাদেরকে একটু দেবে।
ও একা একা খাবে। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও তো। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ বাড়ি যাচ্ছি। কেমন পাকা হয়েছে দেখেছ, শীষ দিচ্ছে। আমাকে এখন একা একা বাড়ি যেতে হবে রে মিঠু। হ্যাঁ হ্যাঁ আমি এখন বাড়ি যাব, তুমি পরে গিয়ে ঘুরে এসো। ওকে বাই। গাড়িতে উঠে পড়েছি, এখন আমি ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। অটোয় করে যাচ্ছি, গাইঘাটা গিয়ে নামবো, তারপর ওখান থেকে টোটো বা ভ্যান ট্যান কিছু নিয়ে নেবো, নিয়ে বাড়িতে চলে যাব। অটোর মধ্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সেই জন্য এই এখনের এই কথাটা কাইন্ডমস্ট হয়ে এডিট করে দিচ্ছি। তো এই যে ছেলেকে নিয়ে আমি অটোয় বসে যাচ্ছি। ফাইনালি আমি জাস্ট বাড়িতে এলাম, আর এখন বাজে 6:30। তো ফার্স্টে এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়ে এই যে একটুখানি জল খেলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর একটা জিনিস তোমাদেরকে আসার সময় দেখানো হয়নি, কি হয়েছে বাবা? এই দেখো, এই যে আসার সময় মানে ব্যাগ ছিল ছেলেকে নিয়ে, আর ভিডিওটা করা সম্ভব হয়নি, তাই ভাবলাম বাড়িতে গিয়ে একেবারে দেখাবো। এই যে পার্সটা কিনেছি, তো এই পার্সটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে নতুন পার্সটা নিলাম, কারণ কি জানো, দাঁড়াও বলছি, মানে আমার যে আগের পার্সটা ছিল সেই পার্সটার একটা ফুল ছিল, তো সেই ফুলটা উঠে গেছে, পার্সটার মানে ডিজাইনটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর একটা নতুন পার্স নিলাম। তো পার্সটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পার্সটা এই যে এরকম লক